আজ বৃহস্পতিবার নদিয়া জেলার পলাশিপাড়া থানার ছোট নলদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ায় বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে আর এই অভিযোগে গ্রামবাসীরা হাসপাতালে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার ছোট নলদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে এলাকার আঠেরো জন শিশুকে পোলিও ভ্যাকসিন দেওয়া হয় এই ভ্যাকসিন দিলে অনেক সময় বাচ্চাদের জ্বর ও হাতে ব্যথা হয় সেই কারণে শিশুদের খাওয়ানোর জন্য কয়েকটি প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হয় কিন্তু এই ট্যাবলেট খাওয়ানোর পর বেশ কয়েকজন শিশু বমি করতে থাকে এতে ওষুধ নিয়ে অনেকের সন্দেহ হয় তারা ওষুধগুলি পরীক্ষা করতে গিয়ে দেখেন ওষুধের মেয়াদ দু সালে উত্তীর্ণ হয়ে গেছে বাসিন্দারা এই কথা জানতে পেরে সকলে সমবেত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে দেন এবং যে স্বাস্থ্যকর্মী এই ঘটনা ঘটিয়েছেন তার উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন এদিকে এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পলাশীপাড়া থানার পুলিশ এরপর ঘটনাস্থলে যান পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডক্টর শ্যামল বিশ্বাস এবং তেহট্ট দু নম্বর ব্লকের বিডিও শুভ সিংহ রায় শেষ পর্যন্ত তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল আমি দুটো মাথা নিয়ে এসেছিলাম আগামী দিনে কতদিন হ্যাঁ কতদিন কতদিন এনেছিলাম আনার পরে তিনটিং ইঞ্জেকশন হয়েছে দুই হাতে দুটো পায়ে বাঁধারে পায়ে হয়েছে দাপ নাই তারপরে আমাকে এই ট্যাবলেটটা দিয়েছে এই ট্যাবলেটটা বলল বাচ্চাকে খাওয়াইতে হবে বাচ্চাকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে বাচ্চা ভূমি করছে বাচ্চা এখন অসুস্থ বাচ্চা খুবই ভূমি করছে রাইতে পরস্পর কি ওরা এই চিকিৎসায় চালাবে নাকি উন্নতি হবে না অবনতি হবে এই হসপিটালে হসপিটালে তো মানে অবনতি হচ্ছে উন্নতি তো হচ্ছে না আমার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট